দেখেন আস্তে 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 চালিয়ে ধরতেছে, দেখছেন এই যে কবুতর গুলা নিচে নামতেছে চালিয়ে ধরতেছে। তখন একবারে সব নেমে পড়বে, তখন আবার উড়াই দেবো, যে উপরে যে কবুতর গুলো দৌড়াদৌড়ি করতেছে এই কবুতরের সাথে এগুলো মিলে নেবে, এদের চালিয়ে ধরতেছে। সময় লাগবে, সব কিছু সময় আছে, সময়ের মধ্যে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরাকাতু, আপনারা সবাই কেমন আছেন? আমি মিতুল, মিতুল পিজন পেজ থেকে বলতেছি, আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমার যে ভিডিও নিয়ে আসছি, এক বড় ভাই কমেন্টে বলছিল যে বাচ্চা কবুতরে কীভাবে চালি মিলাবো এই নিয়ে একটা ভিডিও করতে, তো চলেন আমরা মূল ভিডিও যাই, মূল ভিডিও গেলে আপনারা বুঝতে পারবেন। বাচ্চা কবুতরের চালি বলেন, চাকলা বলেন, এগুলো মিলাই তুললে সর্বফার্স্ট তিনটা জিনিস আপনারা খেয়াল করতে হবে। সর্বফার্স্ট যে বিষয়টা, এটা হলো সময় দিতে হবে, ধৈর্য থাকতে হবে। তিন নম্বর হইল গিয়ে কবুতরগুলো আগে থেকেই আপনাদের বাড়িঘর চিনাতে হবে, যে বাড়িঘর আগে থেকে চিনাতে পারেন ওই ক্ষেত্রে আপনি সব কিছু করতে পারবেন। তো আমি একটা বাচ্চা কবুতর ছেড়ে আপনাদেরকে দেখাই, তাহলে আপনারা বুঝতে পারবেন কীভাবে আপনারা কবুতরগুলো চালি মিলাবেন। এখানে একটা বাচ্চা কবুতরে, কিন্তু এই বাচ্চা কবুতরটা আমাদের ঘর চিনা গেছে, কিন্তু ওই বাচ্চাগুলো আমরা তো সেট করতে পারিনি এই বৃষ্টি বাদলের কারণে, এই থাকে বৃষ্টি থেকে রোদ। এই বাচ্চা কবুতরটা আমরা ছায়া দিলাম, এই যে বাচ্চা কবুতর যখন বামে উঠবে প্রায় এক সপ্তাহ এরকম নিচে থেকে উঠাই দিবেন, বামে উঠবে নামবে, বামে উঠবে নামবে, তারপর যেটা করবেন আমি দেখাইতেছি। একটা লাঠি নিবেন, লাঠি নিয়ে আস্তে করে গুতা দিবেন, উঠবে আর নামবে, উঠবে আর নামবে, উঠবে আর নামবে, আর এরকম করে উঠবে। হ্যাঁ, এভাবে করবেন। তারপর কবুতরগুলো যেটা করবেন, যে করে কবুতর আছে যেগুলো বাচ্চা আছে ওগুলা ছাড়বেন, ছাড়ার পরে দিয়ে আমি দেখাইতেছি বাচ্চাগুলো ছাড়ি, ছাড়ার পরে আপনাদেরকে প্র্যাকটিক্যালে দেখাইতেছি। যেমন কবুতর ছেড়ে দিলাম, এখন সব কবুতরগুলো সব বাইরে হইব, তারপর আমি দেখাইতেছি। এই যে কবুতরগুলো উঠতেছে না, এই কবুতরগুলো কিন্তু পুরোপুরি সবগুলো কবুতর উঠতেছে না, দেখেন কিছু কবুতর আছে ছিটা বেড়ে উঠতেছে, কিছু কবুতর আছে উঠতেছে, কিছু কবুতর হ্যাঁ আছে, এগুলো আমি উড়াই দিতেছি, তারপরে আমি ভালো করে আপনাদেরকে দেখাইতেছি, সব কিছু প্র্যাকটিক্যালে দেখাবো ইনশাল্লাহ। শুরু থেকে লাস্ট পর্যন্ত দেখবেন, আশা করি উপকৃত হবে। এই যে রোদটা এখন পুরোপুরি উঠতেছে, এই যে দেখেন কিছু কবুতর আছে উঁচা উঠছে, চালি মিলছে, আর কিছু কবুতর আছে নিচে, দেখছেন একদম ছিড়া বিড়া উঠতেছে, চালি ধরে উঠতেছে, কিছু কবুতর নিচে আছে। যখন এই কবুতরগুলো নিচে নামে পড়বে, তখন আবার কবুতরগুলো উড়াই দিবেন, তখন উপরে যে কবুতরগুলো আছে চালি মিলছে, এদের সাথে যে এদের একসাথে হবে, একসাথে হয়ে আস্তে 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 চালি মিলবে। আপনার না হলে এক মাস সময় দিতে হবে, এক মাসের মধ্যে ইনশাল্লাহ চালিগুলো মিলবে। জোড়া এখানে সব কিছু করবেন ইনশাল্লাহ, কবুতর দিয়ে সব কিছু করতে হবে। ধৈর্য যদি না করেন তাহলে এই কবুতর দিয়ে কিছু করতে পারবেন না, কারণ বেশি প্রেশার যদি আপনার কবুতরকে দেন, তো কবুতরগুলো বিভিন্ন ছাদে যেয়ে বসবে, বিভিন্ন ছাদে যেয়ে যদি বসে তো ওই ক্ষেত্রে সমস্যা হবে। তারপরে যে কবুতরগুলো যে নিচে আসছেন, কবুতর উঠতে আসছে, এই যে বামে বসছে, অবশ্যই কবুতরগুলো বামে বসতে দিবেন। ফার্স্টের দিনে আপনার কোনো কাজ নেই, ফার্স্টের দিনে কাজ হলো কবুতরগুলো যেন হালকা উড়ে, এত বেশি উড়ার দরকার নেই, এবং নিচ দিয়ে উঠতে আসে ফার্স্ট ফার্স্ট এইভাবে করবে। এবং এক সময় দেখবেন সবগুলো কবুতরগুলো একত্রে চালি মিলে যাবে এক মাস পরে। আর প্রতিদিন তিন থেকে চার দিন করে উড়াবেন, তিন থেকে চারবার করে উড়াবেন, এবং প্রতিদিনই সকালবেলা উড়ানোর চেষ্টা করবেন। আর ওই যে লাঠি আছে, এই লাঠি দিয়েই কী করার চেষ্টা করবো, এবং এই লাঠি দিয়ে এখন আমি উড়াই দিব, উড়াই দিলেই ইনশাল্লাহ হবে। এই লাঠিটা আমি উড়াই দিতে আসি, দেখেন কীভাবে উড়ে কবুতরগুলো, আমি উড়াই দিতে আসি, এই যে উড়াই দিলাম, একা 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 যুক্ত আছে, নিচের যে কবুতরগুলো আছে উপর কবুতরের সাথে মিলা যাবে, মিলা যায় তারপর কবুতরগুলো আগের মতন উঠবে আস্তে 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 আস্তে। 15 দিন 20 দিন এক মাসের মধ্যে ইনশাল্লাহ আপনার কবুতরগুলো চাকলা মিলবে এবং কবুতরগুলো ভালো করে উঠতে পারবে। আর কবুতর কোনো সময় প্রেশার দিবেন না, প্রেশার দিলে কিন্তু কবুতর সমস্যা। আর এই যে বাচ্চাগুলো দেখতে পাচ্ছেন, বাচ্চাগুলো কিন্তু আমরা পুরোপুরি সেট করি নেই, এই কারণে বাচ্চাগুলো আমি এভাবে রাখছি। বাচ্চাগুলো ভালো করে সেট করতাম, তো এই বাচ্চাগুলো ওদের সাথে দিয়ে দিতাম। আরেকটা জিনিস খেয়াল করবেন, যে বাচ্চা কবুতরগুলো যেন বুড়া কবুতরের সাথে না হয়, বুড়া কবুতরের সাথে যে বাচ্চা কবুতর মিলে ওই ক্ষেত্রে কিন্তু সমস্যা হয়, বাচ্চা কবুতরগুলো হারায় বেশি, এই কারণে আমি এইভাবে রাখছি। আর এই যে কবুতরগুলো যেন উঠতে আসে, এইভাবে করি, এইভাবে করে আমার কবুতরগুলো লাগাইতেছি, সব কিছু করতেছি। বাচ্চা কবুতরগুলো যখনকার টেন দিবেন সবসময় সকালবেলা দিবেন, সকালবেলা যদি দেওয়া যায় এক্ষেত্রে কবুতরগুলো হারায় কম। আর এই যে কবুতরগুলো দেখেন এখনও কিছু উঠতে আসে নিচে, আবার কিছু উঠছে উপরে, প্রথম প্রথম এভাবে ছিটা উড়ে, তারপর এক সময় আস্তে আস্তে প্রতিদিন তিনবার করে যদি আপনি কবুতর উড়াতে পারেন, সকালে তিনবার 15 মিনিট পর পর কবুতর উড়াবেন, ফার্স্টে উড়াই দেবেন, নাইমা হাঁপাইবো, যেরকম নাইমা হাঁপাইবো, হাঁপানোর জন্য হা অফ উড়ে যাবো, তখন আবার কবুতর উড়াই দেবেন।
অবশ্যই ধৈর্য হারা হবেন না, ধৈর্য ধরে সব কিছু করবেন, আস্তে ধীরে যদি করতে পারেন সব কিছু ঠিকঠাক থাকবে। আর যদি বেশি প্রেশার দেন কবুতরের বাচ্চাগুলোরে, বিভিন্ন বিল্ডিংয়ে যা বসবে ওই ক্ষেত্রে যখন সিজন আসবে তখন আপনি ভালো করে কবুতরকে উড়াতে পারবেন না। উঁচা বিল্ডিংয়ে কবুতরগুলো খুবই সোজা, উঁচা বিল্ডিংয়ে ধরেন 7 দিন 8 দিনের ভিতরে কবুতরগুলো চালি ধরানো যায়, কিন্তু আপনার এই নিচা যে বিল্ডিংগুলো আছে নিচা বিল্ডিংগুলোর সমস্যা সৃষ্টি হয়। এই কারণে আস্তে ধীরে সব কিছু করতে হবে। আর চালি চাকলা তারপরে থাক যাক সব একই নাম, এই একই নামে কবুতরগুলোই করে। আর চালি যদি স্ট্রং না হয় এবং চালিগুলো যদি একত্রে না উড়ে সিজনে কবুতর বেশি ঘন্টার পর ঘন্টা নেওয়া যায় না। এই কারণে আমার চালি বেশি করে কবুতরগুলো উড়াই এবং চালিগুলা স্ট্রং যাতে হয় এই কারণে যাতে সব কিছু করি। আর চালিগুলো স্ট্রং করার জন্য সবসময় আস্তে ধীরে রয়ে আসে যদি কবুতর উড়ানো যায় চালিগুলো স্ট্রং হয়। আর চালি স্ট্রং না হলে কবুতরগুলো দেওয়া সিজনে বেশি একটা ঘন্টা পর ঘন্টা কবুতর উড়ানো যায় না, সব কিছু ঠিক করা যায় না। কারণ আমাদের সিজনে একটা নিয়ম আছে কবুতরগুলো 3 ঘন্টা 3.5 ঘন্টা উঠবে, ওইভাবে করি আমরা। আর একটা গিরিবাজ কবুতর সৌন্দর্য হলো চাল্লি, চাল্লি যত স্ট্রং হবে এবং কালিগুলো যত সুন্দরভাবে মিলামিলে উঠবে একত্রে তখন কবুতরগুলো খুব ভালো হবে। আপনার থাম্বনেলে যেটা দেখতে পাচ্ছেন যে চাল্লি একত্রে কবুতরগুলো উঠতেছে, ওরকম করে কবুতরগুলো ইনশাল্লাহ উঠবে সিজনে। আর যারা নতুন আছেন তারা এইভাবে করতে পারেন, এইভাবে করলে হবে। এখন আমার ভিডিও সাবস্ক্রাইব করেন, অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকে বেল আইকনটা বাজিয়ে দিবেন। আর যারা এখনও ফলো করেন অবশ্যই পেজটা ফলো করবেন। কিছু জানা থাকে অবশ্যই কমেন্টে বলবেন, যতটুকু জানি আমার এই ক্ষুদ্র গান থেকে আপনাদেরকে বলার চেষ্টা করবো। এই যে কবুতরগুলো নিচে নামছে না, এখন আমরা এটি উড়াই দিব। এই যে হাঁপাই যাচ্ছেন দেখতে পাচ্ছেন আপনারা, এই কবুতরগুলো হাঁপাই যাচ্ছে, এই হাঁপানোটা যখন বন্ধ হবে তখন আবার একটু উড়াই দিব। এইভাবে করে উড়ায় উড়ায় কবুতরগুলো সেট করতে হবে। আবার একটু উড়াই দিয়ে দেখা যাচ্ছে আপনাকে যে আমার এখানে পলিথিন ই বান্ধা আছে, কিন্তু আপনি এখানে বান্ধা বাঁধবেন না, জাস্ট ই দিয়ে উড়াই দেবেন। এই যে উড়াই দিলাম, কোনো প্রেশার, এগুলো তো পুরো সেট হয়ে গেছে। তারপর আপনাদেরকে বোঝার চেষ্টা দেখাইতেছি, আর দেন কিছু কবুতর আছে নেমে যাচ্ছে, নামক এর কোনো ই নেই, কারণ রোদের ভিতরে এত কবুতর যদি উড়াই বেশি উড়াই তো এই ক্ষেত্রে কবুতরগুলো সমস্যা সৃষ্টি হতে পারে। কবুতর এখন হাঁপাই যাচ্ছে না, এই যে হাঁপাই যাচ্ছে, যার যার কবুতর সে নেমে বসছে, এইভাবে করতেছি, এইভাবে করে সব কিছু করতেছি, আপনারা এইভাবে করতে পারেন। দেখেন আস্তে 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 চালিয়ে ধরতেছে, দেখছেন এই যে কবুতরগুলো নিচে নামতেছে চালিয়ে ধরতেছে। তখন একবারে সব নামে পড়বে, তখন আবার উড়াই দেবো, যে উপরে যে কবুতরগুলো দৌড়াদৌড়ি করতেছে এই কবুতরের সাথে এগুলো মিলে নেবে, এদের চালিয়ে ধরতেছে। সময় লাগবে, সব কিছু সময় আছে, সময়ের মধ্যে সব কিছু করতে হয়। আর আজকের ভিডিওটা যারা নতুন দেখতে আসছেন, যদি আপনারা এক মাসে এভাবে করতে পারেন ইনশাল্লাহ আপনারা কবুতর দিয়ে সব কিছু করতে পারবেন। কবুতরগুলো খুব সুন্দরভাবে চালিয়ে মিলবে এবং কবুতর দিয়ে 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা 4 ঘন্টা 5 ঘন্টা 7 ঘন্টাও করতে পারবেন, যদি আপনি আস্তে ধীরে সব কিছু করেন। আর যদি মনে করেন তাড়াহুড়া করেন এক্ষেত্রে কিন্তু সব কিছু করতে পারবেন। কবুতর যেগুলো আছে বিভিন্ন বিল্ডিংয়ে, যেমন এই বিল্ডিংয়ে বসতে পারে, এই বিল্ডিংয়ে বসতে পারে, ওই বিল্ডিংয়ে বসতে পারে, পরে একটা দেখা দেখি সব করে কবুতর যে বসবে, পরে দিয়ে আপনার সিজনে কবুতর দিয়ে ভালো কিছু করতে পারবেন না। কবুতর দিয়ে সব কিছু, কবুতর দিয়ে আপনি কিছুই করতে পারবেন না, এবং আপনার কাঙ্ক্ষিত যে 3 ঘন্টা উঠবে কবুতর 3 ঘন্টা উড়াইতে পারবেন। এই ছিল আমাদের ভিডিওটা, যত সম্ভব আমি দেখানোর চেষ্টা করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কবুতরের প্রতি যত্ন নেবেন। ভিডিও যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা এখনও ফেসবুক পেজটা ফলো করেননি অবশ্যই ফলো করে দিবেন। ইনশাআল্লাহ আমার স্ক্রিনে দেখাবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।